केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह के चिठी शुभेंदु अधिकारी भूपतिनगर विस्फोरण कांडे एनआईए तदंतर दाबीते चिठी निजे ट्वीट करे जानालेन बिरोधी दलनेता पश्चिमबंग के बोमा तैरी शिल्प तालुके परिणत करेछे तृणमूल कांग्रेस अभियोग बिरोधी दलनेता शुभेंदु अधिकारी भूपतिनगर तृणमूलेर बूथ सभापतिर बाड़ीते पुलिसी घेराटोप छिल ना फरेंसिक दल आसार आगे प्रमाण नष्ट करते ही छक अभियोग शुभेंदुर केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह के चिठी लिखलें बिरोधी दलनेता शुभेंदु अधिकारी भूपतिनगर विस्फोरण कांडे एनआईए तदंतर दाबीते चिठी से कथा निजे ट्वीट कर शुभेंदु अधिकारी पश्चिमबंग के बोमा तैरी शिल्प तालुके परिणत करेछे तृणमूल कांग्रेस भूपतिनगर तृणमूल बूथ सभापतिर बाड़ीते पुलिसी घेराटोप छिल ना फरेंसिक दल आसार आगे प्रमाण नष्ट करते ही छक कषा हयेछे एमनटा अभियोग शुभेंदु अधिकारी পুরো রাজ্যের মানুষ বুঝতে পারছে কি হয়েছে শাক দিয়ে কি মাছ ঢাকা যায় নাকি কখনো গোটা রাজ্যের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বুঝতে পারছে যে কি হয়েছে এখন কোনো ভাবে তাকে লোভ দেখিয়ে চাকরির লোভ টাকার লোভ দেখিয়ে তাকে মুখ বন্ধ করা হচ্ছে এর এনায়ে তদন্ত হওয়া উচিত কারণ লোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস লোভ দেখাচ্ছে যাতে সে বয়ান বদল করে বলে যে বাজি ফাটানো হচ্ছিল কিন্তু বাজি ফাটানোতে যদি এত বড় বিস্ফোরণ হয় বডি লোপাট করার চেষ্টা তো আর কেউ করবে না বাজি কারখানাতে পুড়ে মারা গেলে তো বডি লোপাট করার চেষ্টা হচ্ছিল একটা বডি অনেক দূরে পাওয়া গেছে নিশ্চয়ই আপনারা জানেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যা যা করা দরকার করছে তৃণমূল কংগ্রেস ফোনে আমরা এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি কুনালদা সুকান্ত মজুমদারের বক্তব্য আপনি শুনলেন এর আগে শুভেন্দু অধিকারী গতকাল তিনি টুইট করেছিলেন এনআইএ তদন্ত দাবি করে আজকে সরাসরি হোম মিনিস্টারকে চিঠি লিখছেন এনআইএ তদন্ত চাই দেখুন আপনারা যদি গত কয়েকদিন আমার বক্তব্য দেখেন তাহলে দেখবেন আমি সমানে এইটা বলে যাচ্ছি যে এই ধরনের ঘটনাগুলো যে বা যারাই ঘটাচ্ছেন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর প্লটটা হচ্ছে কোথাও কিছু একটা ঘটাও তারপরে এনআইএ তদন্ত দাবি করো এবং এনআইএদের তৃণমূলের লোকেদের নাম দিয়ে এলাকার তৃণমূল কর্মীদের এমনভাবে উত্তক্ত করো যাতে পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের খানিকটা চাপে ফেলা যায় এখন এই ক্ষেত্রে কি হয়েছে কিছু ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে এনআইএ তাহলে কেন্দ্রীয় সরকার একটা সিদ্ধান্ত নেই শুধু পশ্চিমবঙ্গ কেন তাহলে ভারতবর্ষের সর্বত্র যেখানে যেখানে যা যা ঘটছে তা এনআইএ যাক ত্রিপুরার সিপাহীজলা জেলাটা বিজেপির সন্ত্রাসের ভয়ঙ্কর পরিস্থিতি তাহলে ওখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক আর শুভেন্দু অধিকারী যতগুলো চিঠি লিখেছেন এরপরে জানেন তো এরপরেও নামটা এফিডেভিট করে না পত্র লেখা অধিকারী করতে হবে রোজ চিঠি লেখেন শুভেন্দু অধিকারীকে এখন থেকে পত্র লেখা অধিকারী বলে ডাকবো মানুষের সঙ্গে নেই মানুষের উন্নয়নে নেই একটা করে ঘটনা ঘটবে পত্র লিখবে ঘটনা ঘটবে পত্র লিখবে সত্যি মিথ্যা কিছুই জানে না আগে কুৎসা করবে পত্র লিখবে ওর নাম এখন থেকে পত্র লেখা অধিকারী ধন্যবাদ কুনালদা আমাদের সঙ্গে কথা বলার জন্য আরেকবার আপনাদের বলবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে এই চিঠি এবং সে কথা নিজেই টুইট করে জানালেন বিরোধী দলনেতা টুইটে তিনি বলছেন পশ্চিমবঙ্গকে বোমা তৈরি শিল্প তালুকে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস ভূপতিনগরে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে পুলিশি ঘেরাটোপ ছিল না ফরেন্সিক দল আসার আগে প্রমাণ নষ্ট করতেই এই ছক এমনটা অভিযোগ শুভেন্দু অধিকারীর